আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা অনেকেই কিন্তু পানির লাইনে কাজ করে থাকি, আর এই পানির লাইনে কাজ করতে গিয়ে অনেকেই কিন্তু সঠিক জায়গায় সঠিক পাইপ আমরা ব্যবহার করে থাকি না। তে যখনই একটা কাজ করা হয়, সেই মুহূর্তে ভালো সার্ভিসিং দিলেও এক থেকে দুই বছর পর সেই জিনিসটা আর ভালো সার্ভিসিং দেয় না। সেক্ষেত্রে আমাদেরকে আপনার বদনামের ভাগি নিতে হয়, না হলে বাড়িওয়ালা কিন্তু আমাদেরকে অনেক কথা বলে। তো এখন আমি আপনাদের বলবো যে আসলে এই ভুলটা কখনোই করা যাবে না। তো অনেকেই কিন্তু বাথরুমে যখন পানির লাইনের কাজ করে, তারা 3-4 পাইপ দিয়ে এই ফিটিংয়ের কাজ করে। দেখুন, 3-4 পাইপ দিয়ে যদি আপনারা কাজ করেন, বর্তমানে আপনার পানি কিন্তু ভালোই পাওয়া যাবে, কিন্তু এক থেকে দুই বছর পর এই পাইপের ভিতরে যখন আয়রন জমবে পানির, তখন আস্তে আস্তে ভিতরকার যে থিটনেস, অর্থাৎ 3-4 যে থিটনেস, এটা আস্তে আস্তে কমে গিয়ে পানির প্রেশার থাকবে না। তখন এক বদনা পানি ভরতে অনেক সময় লেগে যাবে, আর তখন এই সময় লাগবে রাজমিস্ত্রি বাড়িওয়ালা আপনার কিন্তু ক্ষিপ্ত হবে। তো এখন আমি আপনাদের বলবো, এসব জায়গায় আপনারা 3-4 পাইপ ব্যবহার না করে আপনি 1-ইঞ্চি পাইপ ব্যবহার করবেন। তাতে কী হবে, আপনার 2-4-10 বছরের ভিতরেও আপনার এই পাইপগুলো আয়রন পড়বে না, এবং এর প্রেশারটা ব্যাপক পরিমাণ পানি পাওয়া যাবে। তো এরপর আমি ফলসাদের ভিতরটা দেখাই যে 1-ইঞ্চি নিচে কাজ করা হয়েছে, এবং সেইটাই আবার কিন্তু দেখেন আমি 1-ইঞ্চি ফলসাদের উপর এখানে কিন্তু ব্যবহার করেছি। অনেক ভাইরা রয়েছে যে নিচে 3-4 দিয়ে কাজ করে, এবং ফলসাদ থেকে শুরু করে টাঙ্কি পর্যন্ত সেই 1-ইঞ্চি ব্যবহার করে। তো যখন আপনার হলো এরকম কাজ করবেন, আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে 1-2 বছর পর এই পাইপ কিন্তু আবার ওয়াশ করতে হবে। তো এখন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বাথরুমের ভিতরে 1-ইঞ্চি থেকে ফলসাদ পর্যন্ত যদি আপনি 1-ইঞ্চি পাইপ ব্যবহার করেন, এবং টাঙ্কি থেকে ফলসাদ পর্যন্ত যদি আপনি 2-ইঞ্চি পাইপ ব্যবহার করেন, তাহলে আপনার কোনো সময়ই আপনার দুর্নাম বা আপনার অভিযোগ আসবে না যে আপনার ট্যাপে বা পানির ফোর্স কম। দেখেন, ফলসাদে আমি অল্প একটু পাইপ 1-ইঞ্চি ব্যবহার করেছি, এরপর এখন দেখেন এখানে 1.5-ইঞ্চি পাইপ আমি এখানে ব্যবহার করেছি। এখন যদি আপনারা 2-ইঞ্চি পাইপ ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আরও ভালো। তে 2-ইঞ্চি যখন পাইপ ব্যবহার করবেন, তখন পানির যে গতিবেগ বা পানির যে ভর, যার কারণে আপনি ট্যাপ যখন ছাড়বেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু একটা বদনা ভরতে পারবেন। আর এই পাইপটা যদি আপনি 1-ইঞ্চি ব্যবহার করেন, তাহলে কিন্তু পানির প্রেশার থাকবে না, একটা বদনা ভরতে অনেক সময় লাগবে। এবং দেখেন, এই পাইপটা যদি আমি 10 বছর বা তার বেশি পর যদি আমি এই পাইপটাকে ওয়াশ বা যে কোনো আমি খুলতে চাই, আমি কিন্তু এখানে ইউনিয়ন লাগিয়েছি, খুব সহজে খুলতে পারবো। আবার এই পাশে দেখেন একটা প্লাগ লাগিয়েছি, যার কারণে আমি এদিকে যদি মনে করি, ইচ্ছা করি আমি লাইন বের করব, খুব সহজে লাইনটা বের করতে পারবো। অথবা যদি আমি মুখ সেরে আমি পাইপটাকে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আমি খুব সহজেই করতে পারবো। অনেক ভাইরা আছে এসব ফিটিং বা এসব কাজ করে না, দেখা যাচ্ছে কি যারা শর্টকাটে এবং ভবিষ্যৎ চিন্তা না করে এই কাজগুলো করে। দেখেন, কোনো সময় যদি এই পাইপে আয়রন পড়ে, খুব সহজে মুখ খুলে কিন্তু এই পাইপগুলো ওয়াশ করা যাবে। এবং অনেক ভাইরা আছে যে এই ছাদে ট্যাপ বা পয়েন্ট রাখে না, তো অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে ছাদে পানির প্রয়োজন হয়, এবং আপনার হলো এসব কারণে যদি আপনারা যদি ছাদে যদি এরকম ট্যাপ না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার দুর্নাম আসবে বা কিছু সুবিধার থেকে বঞ্চিত হবে। তাই অবশ্যই আপনাদের বলবো, ছাদের উপর একটা ট্যাপের পয়েন্ট রাখবেন, যাতে খুব সহজেই পানির ব্যবস্থা থাকে। তো এখানে দেখেন আমি সুন্দর করে সম্পূর্ণ কিন্তু 1.5-ইঞ্চি পাইপ দিয়ে আমি এখানে কিন্তু ফিটিং করে দিয়েছি। আবার এই জায়গা দেখেন, এখানে কিন্তু সরাসরি টাঙ্কি থেকে কিন্তু 1.5-ইঞ্চিতে কিন্তু এখানে আমার লাইনটা আমি এখানে পার করেছি। তো এখানে অনেক ভাইরা রয়েছে যে 500 লিটার বা 700 লিটার যে ট্যাঙ্কি ব্যবহার করে থাকে, এই ট্যাঙ্কিতে 1-ইঞ্চি ফিটিং দেয়। তো এখন যদি 1-ইঞ্চি ফিটিং দেয়, তাও কিন্তু আপনি এখানে 1.5-1 আপনি টি পাবেন, বা 1.5-টি পাবেন, সেটা একের সাথে আপনার ট্যাঙ্কি ফিটিং লাগাবেন, এবং 1.5-ইঞ্চি বা 2-ইঞ্চি ডেলিভারি পার করে দিবেন।
তো দেখেন চতুর্দিকেই আমি কিছু 1.5 ইঞ্চি টিএস পাইপটা এখানে ব্যবহার করেছি। তো আপনি যদি আপনার এর চাইতে বড়ো কাজ হয়, এখানে আমার দুইটা বাথরুমের জন্য আমি কিন্তু 1.5 ইঞ্চি টিএস পাইপ ব্যবহার করেছি। যখনই দুইটা বাথরুমের বেশি যখন আপনারা কাজ করবেন, অবশ্যই 2 ইঞ্চির নিচে টিএস পাইপ ব্যবহার করবেন না। এবং পানি আরেকটা ফোর্সের জন্য আপনারা যে ট্যাঙ্কিটা ব্যবহার করবেন, এটা সর্বনিম্ন 750 লিটার দিবেন, তাহলে কিন্তু আরও আপনার পানির ফোর্স হবে। এক কথা, পানির যত ভর থাকবে আপনার ট্যাপে কিন্তু পানির ততই আপনি প্রেশার পাবেন। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক করবেন।